ସାଇଜ୍ ନେବାକୁ ପଡ଼ିବ କିନ୍ତୁ ଯେତେବେଳେ ଫାଇନ୍ ଏଗ୍ରିଗେଟ୍ର ଫାଇନେସ୍ ମଡ଼ଲସ୍ ବାହାର କରିବା ସେତେବେଳେ ଏଇଟି ଫର୍ଟି ଟ୍ୱେଣ୍ଟି ଟେନ୍ର ସିପ୍ ୟୁଜ୍ କରିବା ଦରକାର ନାହିଁ ଫୋର୍ ପଏଣ୍ଟ ସେଭେନ୍ ଫାଇଭ୍ ଠାରୁ ତଳକୁ ଆମେ ୟୁଜ୍ କରିବା ତାହେଲେ ଆମେ ଏତିକି ଆମେ ସି ସବୁ ରଖିଛେ କେଉଁଥିରେ କେତେ ରିଟର୍ଣ୍ଣ କଲା ଏଗ୍ରିଗେଟ୍ ଚଲେଇଲା ପରେ ତାକୁ ଲେଖିଲେ ତାର ଓଜନ ଗୁଡ଼ାକ କ୍ୟୁମୁଲେଟିଭ୍ ୱେଟ୍ ରିଟର୍ଣ୍ଣ ହେଲା କ୍ୟୁମୁଲେଟିଭ୍ ୱେଟ୍ ରିଟର୍ଣ୍ଣ ମାନେ ପ୍ରଥମ ସହିତ ଦ୍ୱିତୀୟଟା ଆଡ଼୍ ହେବ দ্বিতীয়টা সহ তৃতীয়টা আড হব ক্যুমুলেটিভ আমি ক্যুমুলেটিভ মানে আড হয়েকা চাল তাহলে প্রথমটারে জিরো থিলা জিরো রহলা তাপরে দ্বিতীয়টার টু গ্রাম তাহলে জিরো প্লস টু ফিফটি ইজিকোয়াল টু টু গ্রাম এই জিনিসটা বহু সহজ জিনিস করা প্রথম প্রথমটা যা আছে লেখা হব দ্বিতীয়টা কোণ হব না প্রথম প্লস দ্বিতীয়টা আড তাহলে 0+ প্লস 250 টু তাহলে যেতেকি আসিলা ସେ ସେକେଣ୍ଡ କଲମ ସହିତ ପୁଣି ଥାର୍ଡ଼ କଲମ ମିଶିବ ଟୁ ଫିଫ୍ଟି ପ୍ଲସ୍ ୱାନ୍ ସେଭେନ୍ ଫାଇଭ୍ ଜିରୋ ଇଜିକ୍ୱାଲ୍ ଟୁ ଟୁ ଥାଉଜେଣ୍ଡ ଗ୍ରାମ୍ ନେକ୍ସଟ୍ ଆସିବ ପୁଣି କ'ଣ ନା ଆମର ଥାର୍ଡ଼ କଲମରେ ଆସିଛି ଟୁ ଥାଉଜେଣ୍ଡ ଟୁ ଥାଉଜେଣ୍ଡ ପ୍ଲସ୍ ଫୋର୍ଥ କଲମରେ ଅଛି ସିକ୍ସଟିନ୍ ହଣ୍ଡ୍ରେଡ଼୍ ତାହେଲେ ହେଇଗଲା କେତେ ଥ୍ରୀ ସିକ୍ସ ଡବଲ୍ ଜିରୋ ପୁଣି ଥ୍ରୀ ସିକ୍ସ ଡବଲ ଜିରୋ ପ୍ଲସ୍ ୱାନ୍ ଫୋର୍ ଡବଲ୍ ଜିରୋ ଇଜିକ୍ୱାଲ୍ ଟୁ ଫାଇଭ୍ ଥାଉଜେଣ୍ଡ ତାହେଲେ ଲାଷ୍ଟରେ ଦେଖ ଯେଉଁ ଫାଇଭ୍ ଥାଉଜେଣ୍ଡ ଅଛି ଆମର

ক্যুমুলেটিভ ওয়েট রহা তারসেন্টেজ কেত আমি কমিটি পরসেন্টেজ বাহার করু না যেত আমার ওজন অনেক একজাম্পল গোটে দেবা মনে করট্রিক রাখি কেতে মার্ক ছ মার্ক হোক টোটাল সি রিখি মানকর তিনশো ষাঠি তাহলে আপনার পরসেন্টেজ কমিটি বাহার করি যেত মার্ক রক্ষিছি সেতাইডেড বাই ফুল মার্ক ইন্টু আমি পরসেন্টেজ এমি বাহার করো তাহলে এটি সেমতি আমার এতের সি ক্যুমুলেটিভ আছে না জিরো তাহলে টোটাল মার্ক কেতে না আমার যেম্পল নেই ফাইভ থাউজেন্ড গ্রাম তাহলে এইটা হোচ্ছে টোটাল মার্ক যেমি আমি সেটি কৌচে মাট্রিক্রে টোটাল মার্ক সিক্স সিক্স হন্ড্রেড এটি সেমি আমি টোটাল সা্পল কেতে ফাইভ থাউজেন্ড গ্রাম তাহলে সেইটা হলো টোটাল মার্ক সি কে রখলা না জিও তাহলে প্রথম কলমে যেহেতু জিও অ জিরো বাই টোটাল মার্ক হল ফাইভ থাউজেন্ড গ্রাম ইন্টু হন্ড্রেড কলে জিরো আসিলা নেক্সট টু ফিফটি টু ফিফটি গ্রাম রিটার্ করছি তাহলে টু ফিফটি রিটার্ন করছি মানে ভাব সে দুইশ মার্ক রক্ষিছি কেত রু পাঁচ হাজার গ্রাম রু তাহলে দুইশ পচাশ ডিভাইডেড বাই টোটাল মার্ক হা পাঁচ হাজার ইন্টু হন্ড্রেড তারসেন্টেজ বাহারা ফাইভ পরসেঁট হল এমতি আমার পরসেন্টেজ সব কেতে রু তাহলে যেত রখিলা সেতাকি ডিভাইডেড বাই তাহলে টু বাই কলে পরসেটেজ বাহারা ତାହେଲେ ଏମିତି ଆମେ କନଜିକ୍ୟୁଟିଭଲି କରି କରିକି ଯାଇଛି ତାହେଲେ ଲାଷ୍ଟରେ ଦେଖ ଇ ଯେଉଁ ଫାଇଭ୍ ଥାଉଜେଣ୍ଡ ଆସିଲା ଇଏ ତ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ଫାଇଭ୍ ଥାଉଜେଣ୍ଡ ଅଛି ତାହେଲେ ଫାଇଭ୍ ଥାଉଜେଣ୍ଡ ହେଲା ସିଏ ରଖିଛି ଡିଭାଇଡେଡ଼୍ କେତେରୁ ଫାଇଭ୍ ଥାଉଜେଣ୍ଡରୁ ତାହେଲେ ଫାଇଭ୍ ଥାଉଜେଣ୍ଡରୁ ଫାଇଭ୍ ଥାଉଜେଣ୍ଡ ରଖିଲା ମାନେ ହଣ୍ଡ୍ରେଡ଼ ପରସେଣ୍ଟ ତାହେଲେ ସେଇଥିପାଇଁ ଦେଖ ସବୁଯାକ ପରସେଣ୍ଟେଜରେ ଲାଷ୍ଟ ଆଡ଼କୁ କେତେ ଲେଖା ହେଇଛି ହଣ୍ଡ୍ରେଡ଼୍ ପରସେଣ୍ଟ ଲେଖା ହେଇଛି ବୁଝିଗଲା ତାହେଲେ ଏବେ ଆମେ କ'ଣ କରିବା ତା'ର ସମ ବାହାର କରିବା କାହାର ওয়েট রিটর্নর না ক্যুমুলেটিভ ওয়েট রিটর্ন না ক্যুমুলেটিভ পরসেন্টেজ ওয়েট রিটর্নর কমে এই যে পরসেন্টেজ বাহার করছে তার টোটাল সম করে দেবা তাহলে জিরো ফাইভ ফর্টি সেভেন্টি টু হন্ড্রেড এই যে সবুাক হন্ড্রেড অবুাক আমি মিশাই দেওয়া কমপাই না ফাইনেস মডলস আমার এই যে ওয়ে আমি সিবরে আনালিস কলে সিপ চলাই সেইথুর আমার কম হচ্ছে

ସମ ହେଲା ସମ ମାନେ ସବୁଯାକକୁ ଆଡ଼୍ କଲାପରେ ହେଲା ସେଭେନ୍ ୱାନ୍ ସେଭେନ୍ ସାତଶହ ସତର ଆସିଲା ତାହେଲେ ଆମେ ତା ଦେହରେ ଗୋଟେ ନମ୍ବର ଡିଭାଇଡ଼୍ କରିବା ହଣ୍ଡ୍ରେଡ଼୍ ସେଇଥିରୁ ଯେଉଁ ନମ୍ବରଟା ଆସିବ ଡିଭାଇଡ଼୍ କଲାପରେ ସେଇଟାକୁ ଆମେ କହୁଛେ ଫାଇନାନ୍ସ ମଡ଼ୁଲସ୍ ତାହେଲେ ଫାଇନାନ୍ସ ମଡ଼ୁଲସର ଏ ଯେଉଁ ସେଭେନ୍ ପଏଣ୍ଟ ସେଭେନ୍ ଆସିଲା କେମିତି ନା ଟୋଟାଲ୍ ସମ ହେଲା ସାତଶହ ସତର ଡିଭାଇଡେଡ଼୍ ବାଇ ଶହେ କଲେ ସେଭେନ୍ ପଏଣ୍ଟ ୱାନ୍ ସେଭେନ୍ ଆସିବ ହେଲା ସେଭେନ୍ ସେଭେଣ୍ଟିନ୍

ফাইনেস মডুল কোণ সো করে না তার আভরেজ সাইজ তাহলে মতো এই যে সেভ পয়েন্ট তার আভরেজ সাইজ কেতে আমি জাঁয়া এটি গোটে গ্রাফ করা হয়েছে এই গ্রাফ্রে আমি কমিটি জাঁয়া তার আভরেজ সাইজ কেত না আমার যেভেন পয়েন্ট ওয়ান সেভেনটা দেখব এই গ্রাফ রে কাহা অন্ডর না চালশ না দশ আমার সেভেন পয়েন্ট ওয়ান সেভেনটা কেউ দেখ

ଯଦି ଆମର ରେଞ୍ଜଟା ରହୁଛି ଟେନ୍ ଆଉ ଫୋର୍ ପଏଣ୍ଟ ସେଭେନ୍ ଫାଇଭ୍ ମଝିରେ ତାହେଲେ ଫୋର୍ ପଏଣ୍ଟ ସେଭେନ୍ ଫାଇଭ୍ ପ୍ଲସ୍ ଟେନ୍ ଡିଭାଇଡେଡ଼୍ ବାଇ ଟୁ ତାହେଲେ ଦିସ୍ ଇଣ୍ଡିକେଟ୍ସ ଦ ଆଭରେଜ୍ ସାଇଜ୍ ଅଫ୍ ଦ ଏଗ୍ରିଗେଟ୍ ତାହେଲେ ଫାଇନାନ୍ସ ମଡ଼ୁଲସ୍ କାହାର କେତେ ରହିବା କଥା ତାହେଲେ ଏଗ୍ରିଗେଟ୍ର ଯେଉଁ ଆମର ସାଇଜ୍ ଅଛି ତାହାରି ଉପରେ ଡିପେଣ୍ଡ କରେ ଯଦି ଆମେ ଟ୍ୱେଣ୍ଟି ଏମ୍ଏମ୍ সাইজের নয় এগ্রিগেট তাহলে তার ফাইনেস মডুলস রেঞ্জ রহিয়া কথা সিক্স রু সিক্স পয়েন্ট নাইন ভিতরে ফর্টি এম এম এগ্রিগেট হলে তার ভ্যালু রহব সিক্স পয়েন্ট নাইন রু সেভেন পয়েন্ট ফাইভ এমএম ভিতরে ফাইনেস মডুলস তার ইউনিট লেস ক্টি এটি এটি ইন্ডিকেটস ওনলি এ ইন্ডেক্স নম্বর তাহলে সেভেটি ফাইভ এম এম রহলে সেভেন্টি ফাইভ রাইজ এগ্রিগেট তাহলে আমি কে শো করা ତା'ର ଫାଇନେନ୍ସ ମଡ଼ୁଲସ୍ କେତେ ବାହାରିବ ନା ସେଭେନ୍ ପଏଣ୍ଟ ଫାଇଭ୍ରୁ ଏଇଟ୍ ପଏଣ୍ଟ ଜିରୋ ସେମିତି ୱାନ୍ ଫିଫ୍ଟି ଏମ୍ଏମ୍ ସାଇଜ୍ ଯଦି ରହେ ଏଗ୍ରିକେଟ୍ର ତାହେଲେ ଏଇଟରୁ ଏଇଟ୍ ପଏଣ୍ଟ ଫାଇଭ୍ ରେଞ୍ଜ ଭିତରେ ରହିବ ତାହେଲେ ଏଇଥିରୁ ଆମେ ଗୋଟେ ଆନାଲିସିସ୍ କଲେ ଦେଖୁଛେ କ'ଣ ନା ଏଗ୍ରିଗେଟ୍ର ସାଇଜ୍ ଉପରେ ଡିପେଣ୍ଡ କରୁଛି କିଏ ଫାଇନେନ୍ସ ମଡ଼ୁଲସ୍ ତାହେଲେ ସେଥିପାଇଁ ଆମେ ଆଗକୁ କହୁଛେ ସିଭ୍ ଆନାଲିସିସ୍ ମେଥଡ଼ ବା ଏଇଟା ପାର୍ଟିକଲ୍ ସାଇଜ୍ ଡିଷ୍ଟ୍ରିବ୍ୟୁସନ୍ ବୋଲି ବି ତାକୁ କୁହା ହୁଏ ତା'ହେଲେ କେଉଁ କେଉଁ ପାର୍ଟିକିଲ ବା ଏଗ୍ରିକେଟର ସାଇଜ୍ କେଉଁଥିରେ କେତେ ରହୁଛି ଏ ପାର୍ଟିକଲ୍ ସାଇଜ୍ କେବଳ ସୋ କରୁଛି ସେଥିପାଇଁ ଏହାକୁ ପାର୍ଟିକଲ୍ ସାଇଜ୍ ଡିଷ୍ଟ୍ରିବ୍ୟୁସନ୍ ବୋଲି ବି କୁହା ହୁଏ ସିଭ୍ ଆନାଲିସିସ୍ରେ ତାହେଲେ କୋର୍ସ ଏଗ୍ରିଗେଟ୍ର ରେଞ୍ଜ ଏତିକି ଏତିକି ରହିବ ତାହେଲେ ଏଇଥିରୁ ଆମେ ଜାଣିଲେ ଏଗ୍ରିଗେଟ୍ ସାଇଜ୍ର କମ୍ ରହିଲେ ସାଢ଼େ ଫାଇନାନ୍ସ ମଡ଼ୁଲସ୍ କମ୍ ଆସିବ ଏଗ୍ରିଗେଟର ସାଇଜ୍ ବଡ଼ ରହିଲେ ଆମର ଫାଇନାନ୍ସ ମଡ଼ୁଲସ୍ ଅଧିକା ରହିବ ତାହେଲେ ଆମକୁ ଯଦି ଗୋଟେ ଫାଇନାନ୍ସ ମଡ଼ୁଲସ୍ ଅଧିକା ଦେଇଥିବ ପଚାରିଥିବ ଏଗ୍ରିଗେଟ୍ଟା କେମିତି ଅଛି ନା ତା ଦେହରେ ବଡ଼ ବଡ଼ ପାର୍ଟିକଲ୍ ଅଛି ଯଦି ଫାଇନେସ୍ ମଡ଼ୁଲର୍ସ କମ୍ ଦେଇଥିବ ତାହେଲେ ଆମେ ଜାଣିବା ଏଇଟା ଫାଇନେସ୍ ମଡ଼ୁଲର୍ ସ୍କମ୍ ଅଛି ମାନେ ତାର ଏଗ୍ରିଗେଟ୍ ସାଇଜ୍ ଛୋଟ ଅଛି ତାହେଲେ କେଉଁଟା ନେଲେ ଭଲ ନା ବଡ଼ ବଡ଼ ପାର୍ଟିକଲ ନେଲେ ଆମେ କହୁଥିଲେ ତା ଦେହରେ ଭୟ ଅଧିକା ରହିବ ଭୟଡ଼େ ଅଧିକା ରହିଲେ କ'ଣ ହେବ ନା ତା'ର ଷ୍ଟ୍ରେଙ୍ଗ୍ କମ୍ପ୍ରେସିଭ୍ ଷ୍ଟ୍ରେଙ୍ଗ୍ ଆସିବନି ସେଥିପାଇଁ ଆମେ କ'ଣ କରୁଛେ ଛୋଟ ଛୋଟ ଏଗ୍ରିଗେଟ୍ ନେବା ତା' ସହିତ କିଛି ସବୁଥିରୁ କିଛି କିଛି ପ୍ରପୋର୍ସନରେ ମିଶିକି ଯେମିତି ଥିବ ନେକ୍ସଟ ଆସିଲା ফাইনেস মডুলস সেমতি ফাইনেস মডুলস আমি বাহার কাহা পাই কোর্স এগ্রিগেটর এটি দেখ ফাইনেস মডুলস বাহার করা হইছে পাই। ফাইন এগ্রিগেটপ তার মানে ফাইন এগ্রিগেটর একজাম্পল হচ্ছে আমি যে বা সিমেন্ট গোড়ি মিশওছে তা ভিতরে কোর্স এগ্রিগেট হচ্ছে যে গোড়ি আাইন এগ্রিগেট হচ্ছে স্যান্ট তাহলে আমি তো গোড়ি সিমেন্ট খালি গোলিকাল তাহলে তা ভিতরে যে ভয়েড র তাকে ফিল করিয়া করা আমি তা ছোট পার্টিকেল বা ফাইন এগ্রিগেট আমি দেলে তাহলে ফাইন এগ্রিগেটর একজাম্পল আমি কোলে যেটা স্যান্ড হব হল সুর্খি হব

আমি সেমি গোটে সাি টাবুলেসনটা খালি দেখা হইছে টেস্ট প্রোসিডিওর সেম সেইটি এমএম সি বি ইউজ করা হোলা এমন এটি ফর্টি টোয়েন্টি পর্যন্ত সি বি আমার ইউজ করা হব মা রিটেন গ্রামস তাহলে আমি যেম্পল নিয়েছি তারস

কেউ সিভ্রে মুখে সিভ কা দেখি তাহলে কেত কেতো এগ্রিগেট রই যাই তাহলে সেই এগ্রিগেটর ওজন কলা বেড়ে আমি মাস ইন গ্রামস তাহলে

আমার ওয়ান ফিফটি মাইক্রন পর্যন্ত কালকুলেশন কে হুয়ে তাহলে এবার ক্যুমুলেটিভ মাস রিটার্ন সেটি যেমি করলে প্রথমটা যেত সেকি লিখিদ থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ দ্বিতীয়টা কেব না এই যে প্রথমটা যেত বাহারা ক্যুমুলেটিভ থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ আর দ্বিতীয় কলম সাগে সে মিশি যাব সিক্সটি সেভেন পয়েন্ট সিক্স সহ মিশিগেলাপরে কেলা নাইনটি নাইন পয়েন্ট ওয়ান তাপরে দ্বিতীয় যে সেইটা কলম एमती बाहरी गला क्यूमुलेट मस रिटर्न एव तार क्यूमुलेट परसेंटेज रिटर्न बाहर केमती जमी आमे कहते जो रिटर्न कला डिडेड बै टोटाल इंटु हंड्रेड तेल थार्ट पॉइंट फाइव जो क्यूमुलेट महिचाडेड बै टोटाल टोटाल मस तार इंटू हंड्रेड कले आमर परसेंटेज सब बाहर कार्य सैंड को आम चल्वा परसेंटेज रिटर्न कला तार क्यूमुलेट

সিক্স পয়েন্ট সিক্স রু আই কি সিক্স পয়েন্ট নাইন সবুঠ ফাইন মডুলস কম হোক সিক্স তা মানে এইটা কোর্স এগ্রিগেড লাগে আমার গোড়ি ইউজ করা হচ্ছে আমি যেত স্যান্ড রুজ করা তা ভ্যালু দেখতে আসি যাচ্ছি টু পয়েন্ট নাইন সিক্স তাহলে স্যান্ড কু পি ভাগে বিভক্ত করা হয়েছি তার পুঁ তিন প্রকার জোন্লে তিন ভাগে কেন বিভক্ত করা হয়েছে না ফাইন স্যান্ড মিডম স্যান্ড কোর্স স্যান্ড तले फाइन सैंड मीडियम सैंड कोर्स सैंड आम कमी जाना ना तैलूटा कहार भैलू ना से जो फाइनेस मडल बाहर भैल्यूटा जदि टू पॉइंट टू रु टू पॉइंट सिक्स रुता है ताले सीटा हूँ फाइन सैंड तैंड माने जहाँ को कि मीडियम सैंड टू पॉइंट सिक्स रु टू पॉइंट नाइन ऋज रही आम मीडियम सैंड तेल कोर्स सैंड क्या कह टू पॉइंट नाइन रु थ्री पॉइंट टू रे आम ताकू कह কোর্স স্যান্ড তাহলে থ্রি পয়েন্ট যদি অধিকা সাইজ রেস বা থ্রি পয়েন্ট টু রু যদি স্যান্ড রধিকা বাহুচে আমি সে স্যান্ড কু কঙ্ক্রিট্রে মিশাইবা না হলো যা কে বড় বড় রগড়া রগড়া বা থাক যাহার কি ফাইন মডুলস ভ্যালু বাহার কলে থ্রি পয়েন্ট অধিকা রহব যদি আমে সে স্যান্ড কু কংক্রিট রে মিশাইব আলাউ করা না हैतें पर्यन अलाउ फाइनेस मडलस् टू पॉन्ट टू रु थ्री पॉन्ट टू धन सिक्स पुणी केमी से तुम मैंने जो कह टू पॉइंट टू रु थ्री पॉइंट टू हूँ कहाराई सैंड एग्रीगेट केिक्स रु एट पॉइंट सिक्स रु एट पॉइंट फाइव भर में भैल्यू रोर्स एग्रीगेट्र आउ सैंड रु पॉइंट टू रु थ्री पॉइंट टू भाई ताठिका आम अलाउ कर यही हूँ आमर फाइनेस मडलस बाहर कर प्रोसीडियर

জোন ওয়ান বা জোন্ আই তা কুয়া হচ্ছি জোন্ ডবল আই জোন্ ট্রিপল আই জোন্ আমার চারিটা জোন্রে ডিভাইড করা হইছে ফাইন এগ্রিগেড তাহলে সে কোড বহির যে চারিটা জোন্ আমি কমিটি জাঁবিয়া এটা কেউ জোনর এগ্রিগেড না সেটি সেম সিভ আনাস মেথড্রে তার গোটে প্রোসিডিওর অ তাহলে আমি সিভ্রে নেই চলাইবা তাহলে কে পরসেঁট তা রিটার্ন করি মনে কর এগাম্পল আমি যদি দেবা ग्रेड वन जोन रे मन कर एटीएमएम सी रे केते परसेंट पास कर एटीएमएम सी रे पास करिवो केते ना हंड्रेड परसेंट पास कर दिवो हला सेम सेमती जोन टू हला एटा मन कर जोन वन जोन टू तल इठी भी सी हंड्रेड परसेंट पास करिवो सेमती सी मन कर सेम्दी, सेम्दी, मनकर रेंज दे थिवो फोर्टी एमएम सी

रिटर्न कर हिसाब से जोन जोन टू जोन थ्री जोन फोर है सही ग्रेडिंग जेटा करा कौ ग्रेड्र जहाँ कि ग्रेड, ग्रेड बा जोन वोन वहाँ ग्रेड वेया ग्रेड टू से या, ग्रेड थ्री तो ये जो चारिटा ग्रेड ग्रेड टू ग्रेड थ्री कह जोन वन जोन टू जोन थ्री कह से तेल अकॉर्डिंग टू द कोडल प्रोविजन दिस विल बी রিটেন্ ইন দ কোড বুক জোন ওয়ান জোন্ টু জো থ্রি তাহলে সেই যে গ্রেডেসন বাহার করা হচ্ছে তার সাইজ কেত রওছে কাহপ্রা স্যান্ডপ্রাই সেটা বাহার করা হয়ে থাকে তাপরে নেক্সট অ্রেডিং অফ এগ্রিগেড ইজ মেড অপ অফ অফ ডিফরে সাইজ রেঞ্জিং ফ্রম লার্জর স্মলর তাহলে লার্জ সাইজ রু সাইজ হিসাবে তাকে গ্রেড করা হইছে অফ স্যান্ড তাহলে স্যান্ড্র বি করা হইছে যেটাকে আমি কহলে গ্রেড ওয়ান বা যা কহিলেন জোন ওয়ান টু জো থ্রি জোন্ধু ডিভাইড করা হয়েছে সো আজ হ্যাভ মিনিমম অফ এয়ার ভস এন্ড দ্যাট ওইল হ্যাভ ম্যাক্সিম ডেসিটি হিক্সড টুগেদর তাহলে সি আমি কঙ্ক্রিট্রে মিক্স কলা বেড়ে এয়ার ভয়েড রহে তাহলে এয়ার ভয়েড রহলে কম হব না কংক্রিটটা হালকা হব গোটে একজাম্পল যদি আমি কে ଦେଖିଥିବ କେତେଟା ପଥରକୁ ଆମେ ଭାଙ୍ଗିଲା ବେଳେ ତା ଭିତରେ ଉଇ ଉଇ ବସା ଦେଖିଥିବ ସମସ୍ତେ ଉଇର ବସା ଯେଉଁ ଉଇର ଘର ତାକୁ ଆମେ ଭାଙ୍ଗିଲା ବେଳେ ସେ ମାଟି ପିଣ୍ଡୁଳାଟା ହେଇଥିବ ଉପରକୁ ଦେଖାହେଉଥିବ ମାଟି ପିଣ୍ଡୁଳା ତା ଭିତରେ ଭାଙ୍ଗିଦେଲା ବେଳକୁ ତା ଭିତରେ ଦେଖିବ ଛୋଟ ଛୋଟ ମହୁ ଫେଣା ଭଳିଆ ହେଇଥିବ ତାହେଲେ ସେଇଥିପାଇଁ ତା'ର ଓଜନଟା କମ୍ ରହିବ ତାହେଲେ ଓଜନଟା କମ୍ ରହିଲେ ମନେକର ଗୋଟେ ଆମେ ସେଇ ଯେଉଁ ଉଇ ବସାଟାକୁ ବା ଉଇର ଯେଉଁ ଘରଟାକୁ ଆମେ ନେଇକି ପକେଇକି ତା ଉପରେ ମନେକର ଚଢ଼ିଯିବା তাহলে কোণ হব সে চেপা হয়ে যাঙ্গি যাব কোমপা ভাঙ্গি গলা না তাভিতরে যে পোয়ার গুড়া অট যা আমি কৌচে তা ভিতরে ছোট ছোট যে কণা আছে সেই কম করছি তা স্ট্রেংথ কু রিডিউ করে দেছে যে তা উপরে চড়ি গলা বেড়ে সে উই ঘরটা ভাঙ্গি কিন্তু আমি যদি গোটে পথর নাম নিদা পথর গোটে তাখিকি তা উপরে দেখা হাউি উই বসা উপরে মো বডি ওজন মান পচা কেজি তাহলে সেই পচাশ কেজি উই বসা উপরে চড়ি গেলা ভাঙ্গি যাচ্ছি কিন্তু সেই জায়গায় মুখে নিদা এগ্রিগেট হোক বা গোটে ইটা খন্ড হো ভঙ্গা ইটা খন্ডে তাকে নিয়ে তাপরে চড়া বেড়ে ভাঙুনি পাই না তা ভিতরে সে উই বসা ভিতরে যে ভয়েড লা বা পোর্ যে কণা কণা ছিদ্র লা সেইপা সোড বিয়ং ক্যাপাশিটি তার কম লোড বিয়ং ক্যাপাশিটি মানে মো লোড তাকে সেই পারি কিন্তু গোটে ইটা খন্ড চড়ি চাই সে ভাঙ্গুনি না ইটা ভিতরে যে মাটি ভিতরে গ্যাপ কম কি সে ভাঙুনি তাহলে এইথর আমি জাঁলে কোন না আমার যেতে ভয়েড কম তার স্ট্রেন্থ বড় আউ কম হব ভয়েড কম রহিলে কোন হব ওয়েট বড়িয এটি বি সেখা হয়েছে তার ওয়েট বি ম্যাক্সিমাম উই বসাটা নিয়েকি ওজন করব সেই উই বসা জায়গায় এটু বড় কঙ্ক্রিট পিণুড়াটে নেই ওজন করি তাহলে কোণ হব কাহ ওজন বেশি হব না আমার কঙ্ক্রিটর বেশি হব উই উই ঘর বসাটা কিন্তু ওজন কলে কম হচ্ছে না তা ভিতরে ফাঙ্ক ফাঙ্ক বা তাহলে সেইপা কি তার ওজনটা কমুছি কিন্তু গোটে নিদা জিনিস হলে যা আমি কে যার নিদা জিনিস তার ডেটি অধিকা ডেসিটি হ্যাঁ ওজন কলে তা অধিকা ওজন হব তাহলে তার ডেসিটি অধিকা তা ভিতরে পোর তার ডেনসিটিটা কম গ্রেডিং অফ ইন দিন মিক্সড এগ্রিগেড ওড বি মিনিমম স্যান্ড ইজ জস্ট